সাবস্ক্রাইব করুন টিপস ভিউ চ্যানেলকে আর বেল আইকনে ক্লিক করুন সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, জয় ভোলে শঙ্কর, আমি গৌতম, আপনারা দেখছেন টিপস ভিউ চ্যানেল। বন্ধুরা, আমরা সকাল থেকে রাত অবধি হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকি, তো আজকে দেখব এইরকম হোয়াটসঅ্যাপের কিছু টিপস ফিচার্স যেগুলো ইউজ করে আমরা আরও স্মার্টলি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবো আর বন্ধুদের থেকে আরও ভালো হোয়াটসঅ্যাপ আমরা চালাতে পারবো। তো চলুন দেখে নেব হোয়াটসঅ্যাপের কিছু টিপস। বন্ধুরা, শুরু করার আগে আমার রিকোয়েস্ট, যদি এখনও আপনারা টিপস ভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের হোয়াটসঅ্যাপের টিপস। আজকে আমি হোয়াটসঅ্যাপের 15টা টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক ইম্পর্টেন্ট আর ইউজফুল, যেগুলো আমরা ইউজ করে আরও ভালোভাবে হোয়াটসঅ্যাপকে ইউজ করতে পারবো। টিপস ওয়ান, টেক্সট ইন ডিফারেন্ট স্টাইল। আমরা নর্মালি ইংলিশেই সাধারণভাবে হোয়াটসঅ্যাপ লিখে থাকি, তো আলাদা স্টাইল যেরকম বোল্ড লেটার বা ইটালিকে কীভাবে মেসেজ পাঠাবো তো সেইগুলো দেখে নেব। চলুন, টাইপ মেসেজে যাব। প্রথমে এখানে প্রথমে টাইপ মেসেজে গিয়ে বোল্ড লেটারে লেখার জন্য আমি কি করব, সিম্বল অপশানে গিয়ে আন্ডারস্কোরটা লাগাবো, আন্ডারস্কোর লাগাবো, তারপরে ম্যাটার যেটা লেখার থাকে মেসেজ ওটা লিখব। এখানে আমি লিখছি হাই ফ্রেন্ডস, ম্যাটারটা লিখে এইবারই আবার আন্ডারস্কোর লাগাবো। তাহলে দেখুন আমার লেখাটা ইটালিকে চলে আসবে, বাঁকা হয়ে লেখাটা আমার চলে আসবে। এইভাবে ইটালিক লেটারে লেখার জন্য আন্ডারস্কোর লাগাবো, আমার যে মেসেজটা লেখার থাকবে ওই মেসেজটা লিখবো, তারপরে আবার একটা আন্ডারস্কোর লাগাবো, তারপরে সেন্ড করে দেবো। এবারে বোল্ড লেটার মানে মোটা অক্ষরে কীভাবে লিখবো, দেখুন প্রথমে স্টার লাগাবো, এবারে এসএমএসটা যেটা লেখার থাকবে এখানে আমি সেম লিখছি হাই ফ্রেন্ডস বলে লিখছি, এখানে আবার একটা স্টার লাগাতে হবে, এইবারই সেন্ড করে দেবো। দেখুন লেখাটা আমার বোল্ড অক্ষর মানে মোটা অক্ষরে চলে আসবে। এইভাবে আমি স্টাইলিশ লেটারে লেখার জন্য বোল্ড বা ইটালিক বা এখানে আমি স্ট্রাইক থ্রুতেও লিখতে পারি, প্রথমে স্ট্রাইক থ্রু লাগাবো, তারপরে ম্যাটার লিখবো, লাস্টে আবার একটা স্ট্রাইকের সিগনেচার লাগাবো সিম্বল। তাহলে এইভাবে আমি বোল্ড ইটালিক আর স্ট্রাইক থ্রুতেও লিখে পাঠাতে পারবো। স্টেপ টু, গ্রুপ আইকন সেটিংস। ধরুন আমাদের এখানে গ্রুপ আছে কিছু, ধরুন এই পাত্রা ফ্যামিলি এটার আমি একটা আইকন বানাবো, তাহলে কিভাবে আইকনটা বানাবো দেখে নেব। প্রথমে গ্রুপটাতে ক্লিক করব, গ্রুপটা খুলে যাবে, এখানে একদম ডান দিক উপরে দেখুন মেনু অপশান আছে, মেনু অপশানে যাব। এখানে মেনু অপশানে যাওয়ার পরে আমাকে এখানে দেখাবে মোর অপশান আছে, মোর অপশানে একদম নিচে মোর অপশানে ক্লিক করব। মোর অপশানে ক্লিক করার পরে দেখুন এড শর্টকাট করে আছে, এড শর্টকাটে ক্লিক করলে আমার এই যে পাত্রের ফ্যামিলি এইটা আমার একটা আইকন হয়ে যাবে ডেস্কটপে, দেখি ডেস্কটপটা খুলে দেখিয়ে দিব। দেখুন এখানে আইকন হয়ে গেছে, এখানে আইকনে গিয়ে খুলে আমি এইভাবে ডাইরেক্ট চ্যাট করতে পারি, যেটা খুশি লিখে আমি এইভাবে সেন্ড করে পাঠাতে পারবো। তাহলে আমার আর হোয়াটসঅ্যাপের ভিতরে গিয়ে আমার এই গ্রুপটার সাথে চ্যাটিং না করে আমি এখান থেকে বাইরে থেকেও সেটিং করতে পারবো। এইভাবে একটা গ্রুপে ধরুন আমি বিজি আছি, অনেকগুলো মেসেজ এসছে, তার মধ্যে একটা মেসেজ আমার জন্য ইম্পর্টেন্ট, ধরুন এই মেসেজটা, তো এটাকে আমি কিভাবে স্টার মেসেজে সেট করে রাখবো। মেসেজটা ক্লিক করবেন, কিছুক্ষণ ধরে রাখবেন, হোল্ড করে রাখবেন, তারপরে উপরে দেখুন স্টার মার্ক আসছে, এটাতে ক্লিক করে নেব। এটাতে ক্লিক করার পরে এই মেসেজটা আমার স্টার মেসেজে সেট হয়ে যাবে। আমি যখন আমি সময় পাবো তখন আমি পড়ার জন্য কি করব, মেনু অপশানে যাব, এখানে স্টার মেসেজের অপশান আছে এটাতে ক্লিক করব। তাহলে স্টার মেসেজের আমার যে কী কী মেসেজগুলো আছে এগুলো সেভ হয়ে গেছে আমাকে দেখাবে, এটা পড়ে নেব। আবার আনস্টার করার জন্য আমি কি করব, মেনু অপশানে যাব, আনস্টার অল করে দেবো, এই মেসেজগুলো আমার আবার যেখানে ছিল সেই জায়গায় আবার পৌঁছে যাবে। তাহলে এইভাবে আমি স্টার আর আনস্টার করতে পারবো মেসেজগুলোকে। স্টেপ ফোর,
রিড মেসেজেস ইনফো, ধরুন আমি একটা মেসেজ পাঠিয়েছি, এটাতে আমি একটা মেসেজ আজকে পাঠিয়েছি, এই মেসেজটা কখন পড়া হয়েছে সেটা কিভাবে জানব। আমি মেসেজটা পাঠিয়েছি যেটা সেটা একটু হোল্ড করব, তারপরে উপরে দেখুন একটা অপশান চলে এসছে, আই করে লেখা আছে দেখুন উপরে, এটাতে ক্লিক করব। এখানে এই গ্রুপে আমি মেসেজটা পাঠিয়েছি, যারা যারা রিড করেছে দেখিয়ে দিবে, যারা যারা রিড করেছে এটাতে, আর যারা যারা এখনও রিড করেনি, ডেলিভার হয়ে গেছে কিন্তু রিড করেনি, এটা দেখাচ্ছে। তো কখন আমার মেসেজটা গেছে, কারা কারা রিড করেছে, এখান থেকে আমি ইনফরমেশানগুলো পেতে পারবো। এইভাবে আমরা জানতে পারবো যে আমার এসএমএসটা কে পড়েছে আর কে পড়েনি। নেক্সট স্টেপ, স্টেপ ফাইভ, হাইড রিড রিসিভ। ধরুন আমি কারোর মেসেজ আমি পড়েছি, কিন্তু সে যাতে বুঝতে না পারে আমি যে তার মেসেজটা পড়েছি, তাহলে সেটা আমি চাই না যে কেউ বুঝতে পারুক আমি তার মেসেজটা পড়েছি, এটা সে জানতে পারুক। তাহলে এই জিনিসগুলো আমরা সেটিং কীভাবে করব, এই জিনিসটা আমরা সেটিং কীভাবে করছি দেখে নিন। প্রথমে মেনু অপশানে যাব, ডান দিকে মেনু অপশানে গিয়ে ক্লিক করব। এইবারে সেটিংস অপশান আছে একদম নিচে, সেটিংসে গিয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে অ্যাকাউন্টস অপশান আছে, অ্যাকাউন্টসে গিয়ে ক্লিক করব। এখানে প্রাইভেসি অপশান আছে একদম উপরে দেখুন, প্রাইভেসি, প্রাইভেসি অপশানে যাওয়ার পরে আমরা এখানে একদম নিচে চলে আসব। এখানে দেখুন রিড রিসিভড করে অপশান আছে, এইখানে যদি টিক করা থাকে এটা আনটিক করে নেবেন। তাহলে আপনি কারোর মেসেজ পড়লে তার কাছে কোনো ইনফরমেশান থাকবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন কি না। এভাবে আমরা ইনফরমেশানগুলোকে সেট করতে পারবো। নেক্সট স্টেপ, টিপস সিক্স, রিপ্লাই ফর এ পার্টিকুলার মেসেজ। ধরুন এখানে অনেকগুলো মেসেজ এসছে, এর মধ্যে আমি কোনো মেসেজে রিপ্লাই দিতে চাইছি, ধরুন এই এর মধ্যে আমি এই মেসেজটা রিপ্লাই দেবো, তাহলে এই মেসেজটাকে হোল্ড করব কিছুক্ষণ, ক্লিক করে উপরে দেখুন ব্যাক একটা এরো বানানো আছে রিপ্লাইয়ের জন্য, এখানে ক্লিক করব। এইবারে এই মেসেজের রিপ্লাইটা যা লেখার থাকে আমি লিখে দেব, এখানে জাস্ট আমি একটা লিখে দিলাম, এবারে সেন্ড করব। তাহলে দেখুন পার্টিকুলার এই মেসেজটার আমি এইভাবে রিপ্লাই দিতে পারবো। এইভাবে অনেকগুলো মেসেজের মধ্যে আপনি যে কোনো একটা মেসেজকে সিলেক্ট করে তার রিপ্লাই ইজিলি দিতে পারবেন। টিপস সেভেন, সেন্ড এমটি অর ব্ল্যাঙ্ক মেসেজেস। ধরুন কাউকে আমরা ব্ল্যাঙ্ক মেসেজ দিব, বা বন্ধুদের আমরা বিরক্ত করতে চাইলে কীভাবে খালি মেসেজ পাঠাবো, তাও খালি মেসেজ করার জন্য অনেক ইজি স্টেপ আমি আপনাদের বলছি, হয়তো অনেকেই জানেন না এই স্টেপটা, ব্ল্যাঙ্ক মেসেজ কীভাবে পাঠানো হয়। তো আজকে দেখেন এই টিপসটা খুবই কাজে লাগবে যদি বন্ধুদেরকে আপনারা এইভাবে বিরক্ত করতে চান। তো দেখুন কীভাবে আমি করছি, টাইপ মেসেজে যাবেন, সেখানে টাইপ মেসেজে গিয়ে এখানে ব্যাকটিক আছে দেখুন, ব্যাকটিক অপশান আছে, এটা তিনবার ব্যাকটিক টিপবেন, যত বড় ব্ল্যাঙ্ক আপনি মেসেজটা পাঠাতে চাইছেন এইভাবে এন্টার টিপে এইভাবে যত বড় চাইছেন সিলেক্ট করে নিন, আবার তিনবার আপনি সিম্বলে গিয়ে ব্যাকটিক লাগিয়ে দিন, এবার সেন্ড করুন, দেখুন কী হয়, দেখুন ব্ল্যাঙ্ক মেসেজ এখানে চলে গেলো। এইভাবে বন্ধুদের আপনারা ব্ল্যাঙ্ক মেসেজ, খালি মেসেজ পাঠিয়ে বিরক্ত করতে পারেন একদম ইজিলি, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছেন আমার টিপসটা কীভাবে এটা করতে পারবেন, আপনি ইজিলি করতে পারবেন। এবারে চলে আসছি টিপস নাইন, ইমেল চ্যাট হিস্ট্রি। ধরুন এখানে আমি আমার এই মেলগুলো, এই আমার যে চ্যাটিংগুলো এইগুলো আমার ইম্পর্টেন্ট আছে, এই চ্যাটগুলো আমরা কীভাবে আমাদের ইমেল কাউকে করব বা ইমেলে সেভ করব বা ধরুন কাউকে মেল করব, এটা কীভাবে স্টোর করব। অনেক সময় কী হয় এগুলো আমাকে স্ক্রিনশট নিয়ে সেইগুলো মেল করতে হয়, তো আমরা একসঙ্গে এই সব চ্যাটের যে আমি চ্যাট করেছি, ফটো বলুন বা ম্যাটার বলুন, এগুলো কীভাবে আমি কাউকে মেল করতে পারবো দেখুন কীভাবে করছি। প্রথমে চ্যাট অপশানটা খুলে নিলেন, এবারে এই কনভারসেশনের পুরো ডিটেলস যা আছে আমি একটা মেলে পাঠাতে চাইছি কাউকে, তাহলে কীভাবে পাঠাবো দেখে নিন। উপরে মেনু অপশানে যাবেন, মেনু অপশানে যাওয়ার পর মোর অপশান আছে একদম নিচে, মোর অপশান সিলেক্ট করব। এবারে এখান থেকে ইমেল চ্যাট অপশান আছে দেখুন, ইমেল চ্যাটে ক্লিক করব। ইমেল চ্যাটে ক্লিক করার পরে আমি দেখে নেব, এখানে দুটো অপশান আছে, উইদাউট মিডিয়া, অ্যাটাচ মিডিয়া। উইদাউট মিডিয়াতে কী হবে, খালি আমার ডকুমেন্টসগুলো যেগুলো আমি লিখেছি সেইগুলো শুধু পাঠাতে পারবো, আর অ্যাটাচ মিডিয়াতে আমি যদি মেল করি তাহলে এখানে
আমার ইমেজ প্লাস ডকুমেন্ট সব কিছু যাবে। এখানে জাস্ট জিমেল আইডি দিয়েছে, জিমেল আইডিতে ক্লিক করবেন, ইমেল আইডি টাইপ করবেন আর আপনার মেসেজটা সেন্ড করে দেবেন। এভাবে আমরা মেসেজ সেন্ড করতে পারবো। নেক্সট স্টেপ আমার দেখব ইউজ মাল্টিপল হোয়াটসঅ্যাপ, কীভাবে আমরা একটার থেকে বেশি হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করতে পারবো আমাদের একটা ফোনে। ধরুন আমার একটা ফোন, এই ফোনে আমি একটা হোয়াটসঅ্যাপ ইউজ করছি, আরও একটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাইছি, তো কীভাবে করব সেটা দেখে নেব। তাহলে এটার জন্য কী করতে হবে বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইলে প্যারালাল স্পেসে, যে দেখুন প্যারালাল স্পেস বলে একটা অ্যাপস আছে, প্লে স্টোরে যাবেন, সেখান থেকে প্যারালাল স্পেস অ্যাপস ইনস্টল করবেন। প্যারালাল স্পেস ইনস্টল করার পরে সেইখানে এইরকমভাবে প্যারালাল স্পেসটা খুলবে। প্যারালাল স্পেসটা খুলে যাওয়ার পরে সেখান থেকে আমরা আবার একটার বেশি ক্লোন বানিয়ে, হোয়াটসঅ্যাপের একটা ক্লোন বানিয়ে আমরা আরও একটা নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইউজ করবো। দেখুন এখানে আমার একটা আরও একটা হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনার হোয়াটসঅ্যাপ করতে চান, যখন প্যারালাল স্পেস খুলবেন তখন এরকম খালি খুলে যাবে, নিচে যাবেন, এখানে অ্যাড অ্যাপ বলে অপশান আসবে, অ্যাড অ্যাপ অপশানে এখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাপ অ্যাপ অপশানটা খুলে যাবে। এইখান থেকে যে যে অ্যাপসগুলো আপনার অ্যাড করতে চাইছেন এখানে অ্যাড করবেন। জাস্ট এখানে হোয়াটসঅ্যাপের অ্যাপস দেখাবে, ওটাতে টিক করবেন আর অ্যাড টু প্যারালাল স্পেসে ক্লিক করে দিলে আপনার সেই হোয়াটসঅ্যাপটা চলে আসবে এবং সেখানে আপনি আবার মোবাইল নাম্বার দিয়ে আরও একটা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন। তো এইভাবে একটা মোবাইলে আপনি ইজিলি দুটো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দুটো হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিবেন আর দুটো হোয়াটসঅ্যাপ আপনারা ইউজ করবেন। এইভাবে একটা হোয়াটসঅ্যাপের ক্লো বানিয়ে আর অন্যটা একটি ইউজ করতে পারবেন। এরপর অপশান যেটা আছে ওটা দেখব আমরা, লো ডাটা সেটিং। লো ডাটা সেটিং, ধরুন আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করি বা ফোন করি, ফোন কল করি বা ভিডিও কল করি, তো আমরা চাইছি যে ডাটাটা কম খরচ হোক আমার, তো লো ডাটা সেটিংস আমি কীভাবে করব। লো ডাটা সেটিংসের জন্য মেনু অপশানে যাব, মেনু অপশানে গিয়ে সেখান থেকে একদম নিচে সেটিংস অপশানে যাব। সেটিংস অপশানে যাওয়ার পরে ডাটা ইউজেস অপশান আছে, দেখুন ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস অপশান আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একদম নিচে চলে আসুন, দেখুন লো ডাটা ইউজেস আছে, এটা যদি আপনার টিক করা না থাকে তাহলে এটাতে টিক করে দেবেন, তাহলে আপনার ডাটাটা কম খরচ হবে। এইভাবে আমরা ডাটা লো ইউজেস সেট করতে পারি। পরের স্টেপ দেখে নেব ক্রিয়েট এ গ্রুপ। ধরুন আমি একটা গ্রুপ বানাতে চাইছি, আমার একটা গ্রুপ বানাবো, ধরুন আমি একটা কোম্পানি চালাই বা আমার একটা গ্রুপ আছে বন্ধুদের বা একটা ফ্যামিলি গ্রুপ বানাবো যাতে আমার মেম্বারদেরকে আমি অ্যাড করব। এভাবে কীভাবে একটা নতুন গ্রুপ বানাবো সেটা দেখে নেব। তো প্রথমে মেনু অপশানে ক্লিক করব, মেনু অপশান থেকে গিয়ে একদম উপরে দেখুন নিউ গ্রুপ আছে, নিউ গ্রুপ অপশানে ক্লিক করব। এখান থেকে আমি গ্রুপে যাদের যাদের রাখতে চাইছি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে নিচে গ্রিন কালারের অ্যারো দেওয়া আছে, এটাতে টিক করব। এটাতে টিক করার পরে দেখুন এখানে গ্রুপের নাম দিতে বলছে, তো সিম্পলি এখানে গ্রুপের নাম দিবেন, টিকে ক্লিক করবেন, তাহলে আপনার নতুন গ্রুপ হয়ে যাবে। এইভাবে আমরা একটা গ্রুপ বানাতে পারবো। তো আশা করি গ্রুপ বানাতে এবারই পারবেন, আপনারা বুঝতে পেরেছেন কীভাবে নতুন গ্রুপ আমরা বানাতে পারি। তো চলে আসুন এবারে নেক্সট স্টেপ আমরা দেখব হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ। হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ, আমার একটা হোয়াটসঅ্যাপ আছে আমার এই মোবাইলে, আমি একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চেঞ্জ করছি, কোনো কারণে আমার সেই নাম্বারটা হারিয়ে গেছে বা সেই নাম্বারটা আমি চেঞ্জ করে আমার এই হোয়াটসঅ্যাপ অন্য নাম্বারে একটু চালু করতে চাইছি, যেটাতে আমার সেটিংস এইগুলো থাকবে, আমার হোয়াটসঅ্যাপের বন্ধুরা এরাই থাকবে, আমি চেঞ্জ জাস্ট মোবাইল নাম্বারটাকে করতে চাইছি। তো কীভাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে আমি চেঞ্জ করব দেখে নিন। তো প্রথমে মেনু অপশানে যাব, মেনু অপশানে যাওয়ার পর সেটিংস অপশান একদম নিচে আছে, সেটিংস অপশানে যাব। এইখান থেকে একদম উপরে অপশান অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখুন চেঞ্জ নাম্বার অপশান আছে, চেঞ্জ নাম্বার অপশানে ক্লিক করার পরে উপরে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওল্ড নাম্বার যেটা আপনার হোয়াটসঅ্যাপ বর্তমান আছে সেই নাম্বারটা দিবেন, তারপরে আপনার নিচে চলে আসবেন, নিচে চলে এসে আপনি নতুন নাম্বারটি দিবেন, যে নাম্বারটা আপনি এখন বর্তমান রাখতে চাইছেন সেই নাম্বারটি দিবেন। নতুন নাম্বার দেওয়ার পরে আপনি উপরে দেখুন ডান অপশান আছে, তো ডান অপশানে ক্লিক করবেন, আপনার নতুন নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেট হয়ে যাবে। তো এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে আরও একটা নাম্বার সেট করতে পারেন, নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বার ইজিলি সেট করতে পারবেন। এইবারে পরের স্টেপ
স্টেপ নাম্বার 13 চেঞ্জ ল্যাঙ্গুয়েজেস। আমরা ধরুন এখানে ইংরেজিতে আমরা ইউজ করছি আমরা হোয়াটসঅ্যাপ, এটা আমি ল্যাঙ্গুয়েজটা কীভাবে চেঞ্জ করব, ধরুন বাংলায় করতে চাইছি বা হিন্দিতে করতে চাইছি, কীভাবে করব। উপরে যাবেন, উপরে এখানে দেখুন মেনু খুলে গেল। মেনু খুলে যাওয়ার পরে মেনুতে আপনার সেটিংস অপশান আছে, একদম নিচে সেটিংসে চলে যাবেন। এখানে সেটিংসে গিয়ে চ্যাটস অপশান আছে, চ্যাটস অপশানে যাবেন। এইখান থেকে সব থেকে উপরে আছে দেখুন অ্যাপস ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ধরুন আমি বাংলা বা হিন্দি করতে চাইছি বা ধরুন বাংলা করছি আমি, এখানে দেখুন বাংলায় সব কিছু চলে এসছে। এইভাবে বাংলা ল্যাঙ্গুয়েজে আমি সেট করতে পারবো। আবার ধরুন এই ল্যাঙ্গুয়েজটা আমি বাংলা না রেখে আমার ইংরেজি রাখতে চাইছি, তাহলে আবার সেই মেনু অপশানে যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আবার সেই চ্যাট অপশানে ক্লিক করব, এখান থেকে আমার ভাষা পরিবর্তন করব, আমি আবার ইংরেজি রাখব। এইভাবে আমি ল্যাঙ্গুয়েজ ইজিলি চেঞ্জ করতে পারবো। এবারে নম্বর হচ্ছে টিপস নম্বর 14 নম্বরে আমি যেটা রেখেছি সেটা আমার আছে হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার। এখান থেকে দেখুন চ্যাট অপশান আমি যেগুলো চ্যাট করেছি এগুলো ব্ল্যাঙ্ক আছে, পিছনে কোনো ওয়ালপেপার সেট করা নেই, তা আমি চাইছি এইখানে কিছু ওয়ালপেপার সেট করতে। কীভাবে আমরা ওয়ালপেপার সেট করব সেটা দেখে নেব, তো চলুন কীভাবে ওয়ালপেপার সেট করছি দেখে নিন। মেনু অপশানে যাবেন, মেনু অপশানে যাওয়ার পর সেটিংস, এইখানে মেনু অপশান, মেনু থেকে সেটিংস, সেটিংস অপশানে যাওয়ার পর দেখুন চ্যাটস অপশান আছে, এইখানে মেনু থেকে সেটিংসে যাবেন, তারপরে চ্যাট অপশানে যাবেন। চ্যাটে অপশানে যাওয়ার পরে দেখুন এখানে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে গিয়ে গ্যালারিতে গিয়ে আপনি একটা পছন্দ মতন ওয়ালপেপার নিয়ে নিন। ধরুন এইখান থেকে আমি একটা ওয়ালপেপার, এই কম্পিউটারের ওয়ালপেপারটা লাগাবো, এইটা ওয়ালপেপারটা সিলেক্ট করে নিলাম, এইবারই নিচে সেটে ক্লিক করে দিলাম, তাহলে দেখুন আমার ওয়ালপেপারটা সেট হয়ে গেছে কিনা। এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ আবার খুলে নেব, দেখুন পিছনে ওয়ালপেপার চলে এসেছে আমার। তো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপের পেছনে, চ্যাটিংয়ের পেছনে ওয়ালপেপার লাগাতে পারেন। আমার লাস্ট স্টেপ যেটা আছে বন্ধুরা, টিপস নাম্বার 15, সেটা হচ্ছে ফটো এডিটিং। ফটো এডিটিং কীভাবে করব সেটা দেখে নেব। তো বন্ধুরা ধরুন আমি ফটো পাঠাতে চাইছি কাউকে, আর ফটোতে আমার ইমেজ লাগিয়ে আমি কীভাবে ফটো সেটিং করব দেখে নেব সেটা। তো প্রথমে কী করব, চ্যাট অপশানে যাব, এখান থেকে অ্যাটাচমেন্ট অপশান ক্লিক করব, ক্যামেরা অন করব। ক্যামেরা অন করার পরে দেখুন এখান থেকে আমি ফটো নেব, ধরুন এই করে ফটো নিয়ে নিলাম। এবার ফটোটাকে নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আছে, দেখুন প্রথমে ক্রপ অপশান আছে, ক্রপ অপশানে গিয়ে আপনি ফটোটাকে কাটতে পারেন বা ফটোটাকে আপনি ছোটো বড় করতে পারেন। তারপরে আছে আপনার এইখান থেকে পাশে দেখুন আরও অপশান আছে, স্ট্রাইক অপশান, এগুলো নিয়ে নিলাম। এখান থেকে আমি ধরুন ডিজাইন এটা পছন্দ করলাম, এটা কালার চেঞ্জ করতে পারবো, আমি এখান থেকে কালার নিয়ে নিলাম। এবারে পাশে টেক্সট অপশান আছে, এখান থেকে আমি টেক্সট লিখে নেব, কিছু লেখার থাকলে এখানে লিখে নিলাম, বা এখানে আমি একটু লিখে নিচ্ছি হাই ফ্রেন্ডস, ডান। এবারে এখানে আমি এটাকে কালার চেঞ্জ করতে পারবো, এবারে এই লেখাটাকে আমি এখানে নিয়ে এসে সেট করব। দেখুন কীভাবে সেট করছি, এইভাবে ছোট বড় করে নেব, হাই ফ্রেন্ডস হয়ে গেল। এবার আমি পাশে পেন অপশান আছে, এখান থেকে কিছু ডিজাইনও বানাতে পারবো, এরকম সিগনেচার বা যে কোনো ডিজাইন আমি এখান থেকে ডিজাইন বানিয়ে এবারে সেন্ড অপশানে গিয়ে পাঠিয়ে দিব। তাহলে এইভাবে আমরা ফটো ডিজাইন করে ফটো বন্ধুদেরকে সেন্ড করতে পারবো, দেখুন ফটোটা সেন্ড হয়ে গেছে। তো এইভাবে আমি ফটো সেন্ড করতে পারবো। তো আশা করি বন্ধুরা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন হোয়াটসঅ্যাপের এই টিপসগুলো, আর এই টিপসগুলো আপনাদের অনেক কাজে লাগবে, আপনারা এই টিপসগুলো ইউজ করবেন আর বন্ধুদেরকে আরও ভালোভাবে চ্যাট করবেন। আমার মনে হয় এই ভিডিওটা অনেকই কাজে লাগতে পারে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি এখনও আপনারা টিপসভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ টিপসভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।
আর এই ভিডিওটা লাইক করুন, বন্ধুদের আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর দেখতে থাকুন টিপসভি চ্যানেল। সো কিপ ওয়াচিং, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।